এই যে ফাতেয়া, আমার দিক দেখো, লাইছে না? এই যে এই যে এই যে তুমি কথা বলবো না আমার সাথে, কথা বলবো না, রাগ করছো, কথা বলবো না, এ আমি হাসি দেখবা আরেকবার, দেখি কথা বলবো না, তুমি কথা বলবো না আমার সাথে, কথা বলবা? বলবো, ও কথা বলবে, কেন বলবা? এমনি করে কথা বলছো? আমু কই কেমনে আছে দিছেন? হ্যাঁ, কথা বলবা না তুমি বাবার সাথে, কথা বলবা? বলবা ম কেমনে আসি দে? মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কেমনে আসি দে বলো তো ম। এই যে ফাতেমা, কই রে আমার আম্মু, কই কই? আমার আম্মা কই? আমরা বুঝে গেছি, আর আসবো না, আমরা আসবো না, খেলবো না, খেলবো না, তুমি একটু বাবা যদি খেলবো না। এই দেখো তো মো, এই চুপ, ক্যামেরা দেখছেন? আমরা ভদ্র থাকতে ক্যামেরাতে না মো। এই যে দেখো তো, এই যে ঝিন 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 করতেছি, এটা কার, এটা কার হাতে, এটা 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 কার হাতে, এটা 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 ঝিন 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 ঝিন। বাবরে, সুন্দর হয়েছে না? জামা ধরে এখন মুখে দিবে না? সুন্দর হয়েছে আমাদের না? ওলি বলি, আমাদের পায়েরটা একটু ঝুনঝুন করে দাও, পায়েরটা পায়েরটা। এ যে কি বসে তুমি? আম্মা গুডু গুডু, দেখো চুল আসছে, দিছি আমাদের চুল এসেছে, দেখো তো আমাদের নাইকা লাগে, নাইকা তো সুন্দর। এক আঙুল দেখা দাও, এটা নাইকা আবারও ক্যামেরা অন করলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুবই সুন্দর চুলা এসেছে, আপনারা হয়তো আগে ব্লগে দেখেছেন। এখন এই চুলা এবং চুলার নিচে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বেবি যেহেতু ঘুমাচ্ছে, চুলার নিচ দিয়ে সব কিছু হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছি। পুরোটাই ক্লিন হয়ে গিয়েছে, আর আমি এইভাবে করে উঁচা করে নিয়েছি কাট দিয়ে। এভাবে উঁচা করে দিলে কি হবে, চুলার নিচে পরিষ্কার করা যাবে, সুবিধা হয়, একটা হাত ভিতরে দিয়ে ইজিলি পরিষ্কার করা যায়। আর খুবই ছোটো দাগ তো, এই জন্য পরিষ্কার হতে চায় না। আমার এখানে চুলা ছিল যেটা আগের, সেটা এবার আপনাদের দেখাই। এই যে আমার আগের চুলাটা নোংরা হয়ে গিয়েছে, এখানে এসব এসব সব নোংরা হয়েছে। তা আমি এখন এটা খুবই সুন্দর করে ওয়াশ করব, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াশ করেছি, বা বলে দিব কিভাবে পরিষ্কার করেছি। তো পরে আবার ক্যামেরা অন করছি, এটা ধুয়ে নিয়ে আসি। এই যে চুলা পরিষ্কার হওয়ার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, চুলাটা কত সুন্দর, একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে যে কোনো জিনিস পরিষ্কারভাবে রাখলে পরিষ্কার হয়, তো এভাবে খুলে পরিষ্কার করা হয়নি, চুলা লাগানো অবস্থায় পরিষ্কার করেছিলাম, তো তারপরও সুন্দর ছিল। আর এখন এটা ভেবেছি ধুয়ে রেখে দিব, মাঝে সাঝে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, এটা স্টোর রুমে রেখে দিব আর কি। আর যেখানে কিন্তু অনেক নোংরা হয়ে গেছিলো, এসব সাইডগুলো নোংরা হয়েছিল, সব পরিষ্কার করা হয়েছে, আমি করেছি, আপা করেছে, দুইজন মিলেই পরিষ্কার করে ফেললাম, নতুনের মতো হয়ে গেল চুলাটা। আর এটার খাঁজগুলো পরিষ্কার করে রেখে দিব। আর এই যে ফালাক বসে আছে,
ফালাক কত বাজার করে নিয়ে আসছে আজকে আম্মুর জন্য। বেগুন নিয়ে আসছে, টাটকা টাটকা বেগুন নিয়ে আসছে, বেগুন ভাজা খাবে। তারপর নতুন আলু নিয়ে আসছে, তারপর পেঁয়াজ টমেটো এগুলো প্রয়োজন ছিল। সকালে নাস্তা আনা হয়েছে, ডিম পাউরুটি, নিজের জন্য চকলেট। বাবা এত কিছু নিয়ে আসছে ফালাক। তা ঠিক আছে, পরে আবার ক্যামেরা অন করব। নাস্তা রান্না করে ফেলি, মানে নাস্তা কি রান্না, মানে ডিম ভাজবো। আজকের নাস্তাটা হচ্ছে ডিম ভাজা আর পাউরুটি। নর্মালি হয় পাউরুটি ডিম ভাজা খাওয়া হয়, না হলে পরোটা বাহিরে। আর এই যে আমাদের সমস্যা, চুলায় গ্যাস থাকে না। একটা চুলা দিয়ে রান্ধি, গ্যাস একটু ভালো পাওয়া যাবে। তো এখানে আমাদের তিনজনের জন্য ডিম পোস্ট করব, পাউরুটি ভেজে নিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ডিম পোস্টটা করে ফেলি, পরে এবার নাস্তা খাওয়ার সময় ক্যামেরা অন করব, কথা বলবো। তো পাউরুটি এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু গরম করে নিলে খেতে ভালো লাগে এই আর কি। আপনারা কীভাবে খান সেটা জানাবেন। অনেক সময় দেখা যায় সময় থাকলে এইভাবে করে নিই, ভেজে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। শুধু পাউরুটি খেতেই ভালো লাগে তখন, আর যদি ঘি দিয়ে ভাজা হয় তো আরও ভালো লাগে। বাটার ঘি এগুলো দিয়ে ভেজে যদি খাই, আমাদের তো টোস্টার নেই, তো সেক্ষেত্রে আমরা এইভাবেই টোস্টার করে নিতে পারি ঘরে চুলার মধ্যে। এই যে এখানেও দিয়ে দিয়েছি অনেকগুলো, তাড়াতাড়ি হবে। এই চুলায় আবার জাল কম, ওটা আস্তে আস্তে হচ্ছে রূপ। ঠিক আছে, তো এখন এই পর্যন্তই থাক। আজকের আয়োজনটা কি করেছি আমার সাথে থাকুন, আমার খুব ভিডিওটা দেখুন এই আর কি। তো সেই যে বলেছিলাম বেডশিট চেঞ্জ করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই রুমের যে বেডশিটটা রয়েছে একেবারে ডিজিটাল প্রিন্টের, মানে ঝর্ণা এগুলো প্রিন্টের, আর খুবই গ্রিন ব্ল্যাক ভরা, তো সেজন্য খুব একটা ভালো লাগছে না। কিন্তু তারপরও যেহেতু কেনা হয়েছে, আর বিশেষ করে আমি বেডশিট বিছানোর আগে ওয়াশ করে ফেলেছি, তো এখন চেঞ্জ করার উপায়ও নাই। তো যাই হোক, একটা দিয়ে তো আর আজীবন চলবে না, দুই তিন বছরই বেশি চেয়ে বেশি যাবে, বা ছয় মাসই। তো যাই হোক, যেই কয়দিনই ইউজ করা যায় করে ফেলি। আর তারপরও এই রুমে এর জন্য দিয়েছি, কারণ এই রুমে আলো বেশি, তো সেজন্য এই রুমে এই বেডশিটটা দিয়েছি। আর ওই রুমে বেডশিটটা অন্যরকম, সেটা আগের ব্লগে হয়তো বা দেখেছেন। আর এখন যেহেতু বেবি ঘুমাচ্ছে, এই যে ফাতেহা ঘুমাচ্ছে, এই বেডশিটটা এরকম রয়েছে। ফাতেহাকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন এবং ওর জন্য দোয়া করে যাবেন। সবাই দোয়া করবেন যেরকম ও সুস্থ এবং দ্রুত বড় হয়ে যাক এই আর কি। আরও ঘরে সংসারের টুকিটাকি কাজ তো রয়েছে, কম বেশ করতেই হয়। ব্লগ দেখার জন্য আমন্ত্রণ থাকবে আপনাদের। আর আমি নেক্সট এইটার ভিডিও আপনাদের সুন্দর করে দেখাবো, তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখন এই পর্যন্ত থাক, পরে আবার ক্যামেরা অন করব। আবারও ক্যামেরা অন করলাম, আজকে চিংড়ি ভুনা করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম। বিশেষ করে এই জিনিসটা শেয়ার না করলে হয় না। আমরা অনেক সময় দেখা যায় যে এই যে চিংড়ির এখানে যে পিঠের অংশটা আছে, এখানে একটা রক থাকে, ঠিক আছে, পুরোটা জুড়ে রক থাকে। আমরা দেখা যায় যে ওই রকটা অনেকে ফেলতে পারি না। সো আমি যেভাবে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে সুবিধা মনে হয় এই যে চিংড়ির পিঠের অংশটা ফেলে দিই, কেটে দিই, কেটে তখন গিয়ে এখান থেকে একটা রক বের হয়, পুরোটা রক বের হয়। সেই রকটাকে পরিষ্কার করতে হয়, না হলে দেখা যায় যে নর্মালি আমরা জানি মাথার দিক ময়লা থাকে, চিংড়ির এই মাথার দিক, এই রকটা পুরো এখান পর্যন্ত, ওদের এই লেজ পর্যন্ত থাকে। তো তুপ্পিট দিয়ে বা কাঠি দিয়ে পরিষ্কার করলে সেই ময়লাটা পরিষ্কার হয় না। তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার ভাই ও বোনরা যারা আছেন, অনেকে আছেন রান্নাবান্না করেন, ভাইয়ারাও আছেন রান্নাবান্না করেন, হয়তো বা আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা আপনাদেরও উপকারে আসতে পারে।
এজন্য আর পেঁয়াজ লাল করে টমেটো একটু দিয়ে দিলাম, সাথে চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব। নর্মালি আমরা যে মশলা ঘরে ইউজ করে থাকি, হলুদ, ধনে, মরিচ, এগুলোই দিব। আর শীতের সময় যেহেতু টমেটোটা অ্যাড করলাম, ধনে পাতা অ্যাড করব, এগুলো মশলা অ্যাড করব। এই যে চিংড়িটা ফেড়ে দিলে এখান থেকে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসে। আমি জানি না আপনারা চাইনিজে খেলেও হয়তো বা এরকম দেখবেন, ওরা পরিষ্কার করে থাকে, চাইনিজেও আমি দেখেছি এভাবে পরিষ্কার করে। তো সেটা বড় কথা না, মানে পরিপূর্ণ পরিষ্কার করাটাই মূল কারণ, মূল কথা, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ঠিক আছে, এটার মধ্যে মশলা দিই। আমি এখানে মশলা অ্যাড করব, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি যে জিনিসটা ইউজ করছি, মশলা দিচ্ছি আর কি, ধনে গুঁড়া পরিমাণ মতো আমাদের, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর মরিচের গুঁড়াও পরিমাণ মতো। আমরা খুব একটা ঝাল খাবো না দেখে আমি অল্প হাফ চামচ করে সব কিছু দিয়েছি, সাথে ধনে গুঁড়াটা, জিরা গুঁড়া যেটাকে কালা জিরা গুঁড়া বলা হয়, সেটা হাফ চামচ দিব। এগুলো সব মশলা দিয়ে দেবো, সাথে আমার পরিমাণ মতন লবণ দিব, আমার যতটুকু দরকার, আমরা যতটুকু খাই আর কি। আমরা আবার উপর লবণ, মানে এক্সট্রা লবণ ভাতের সাথে খাওয়া পড়ে না, এখনই সব লবণ দিয়ে দিই। ওভাবে আমি টেস্ট করে আর কি আমার আন্দাজ মতো আমি দিই, তাহলে হয় কি যে আমাকে ভাতের সাথে এক্সট্রা লবণ কখনো প্রয়োজন পড়বে না। আর এক্সট্রা লবণ খাওয়া ভালো না, সেই বিদায় বলেই আর কি এভাবে রান্না করা। আর আমাদের এখানে তো গ্যাস চলে গিয়েছে, মানে গ্যাস চলে যায় বলতে কি গ্যাস কমে যায়, তো যতটুকু জাল থাকে ওইভাবে রান্না করতে ইচ্ছে করে না। এখন 2টা বাজে, এখন ফুল গ্যাস এসেছে। তো ফুল গ্যাস আসার পর আর কি রান্নাটা বসিয়ে দিলাম, এক চুলায় ভাত আর এক চুলায় মুরগি, সরি চিংড়ি ভোনা করছি, আর বেগুন ভেজে নিব ঝট করে, বেগুন ভাজার তো সময় লাগে না আর কি। তো রান্না হতে থাক, পরে আবার ক্যামেরা অন করব। তো এই যে আমার রান্না বান্না শেষ, চিংড়ি ভোনা শেষ, খুবই মজাদার চিংড়ি ভোনা করেছি, ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। আর এখানে ডালের পেঁয়াজও করব, খেসারি ডালের পেঁয়াজও করব, সেটা মাখিয়েছি, সাথে এখানে বেগুন ভাজতেছি। যে বেগুন ভাজাটা হয়ে গেলে দুপুরের রান্নাবান্নার আয়োজন শেষ, মানে আমি একবারই রান্না করি, দুই বেলা যেরকম খেতে পারি। তো বেগুন ভাজাটা আর চিংড়ি মাছ ভুনা দুই বেলাই হবে, দুপুরে এবং রাত্রে আমরা দুই বেলাই খাবো। আর পেঁয়াজও যেটা ভেজে নিব সেটা হচ্ছে বিকালের নাস্তা অনুযায়ী আর কি খাবো, সেজন্য সেটারই আয়োজন করে রেখেছি। আর এই যে চুলায় কিন্তু গরম দুধ দিয়েছি রাত্রের জন্য, এখন থেকেই দিতে হয়, এভাবে জাল কমিয়ে রাখতে হয়, তাহলে অনেক সময় একটু রান্না হয়, মানে দুধটা ঘন হয় আর কি। আর এই আর কি, তো এই পর্যন্তই আজকের ব্লগটা থাক, আমি নেক্সটে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।